মানুষের নিয়ে ভাবতে ভাবতে সময় কাটাইলেন। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের চরিত্র ভালো না, অমুকের ব্যবসা ভালো না, অমুকের চেহারা ভালো না, অমুকের কথা ভালো না, এই বাইরের চিন্তা করে জীবন কাটায় দিলেন। আপনার বউয়ের চিন্তা কবে করবেন, স্ত্রী ছেলে মেয়ের চিন্তা কখন করবেন? সারা জগতের মানুষ জাহান্নামে গেলে আপনাকে আল্লাহ ধরবে না। আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি আটকায় যায় কেয়ামতে, আপনার উপায় নেই। বাজে চিন্তা না করে নিজের নিয়ে ভাবেন যে আসলে আমি কে, আমি যে মাস্তানি করি আমি, আমি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ব্যবসা, আমার সবকিছু, আপনি কে? সরমনের বিশ্বাস এত নাম শুনি দেখি কেমন। আইসা রেকর্ড করবে, নেলে কাগজ কলমে লেখবে, হায় হায় আমগো মুফাসসির হুজুর, দামি বক্তা, বয়ান করে এক ঘন্টা দুই ঘন্টা তিরিশটা কোরআনের আয়াত কয়, আর তর্জমা পেরে গেল কি চমৎকার তাফসির। আর সরমনের বিশ্বাস বয়ান করলো খালি কান্নাকাটি মাত্রার ভিতরে, এটা একটা অজ হইল, তিরিশটা আয়াত তো কইল না, এরকম কিছু কপাল পড়া এ জমিনে আছে না নাই? ইয়াফকাহু কওলি, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানে হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানে হি হাম, সো বার কর চুকা হে তু ইমতিহা হামারা, সো বার কর চুকা হে তু ইমতিহা হামারা, তাওহীদ কে আমানাত সিনোঁ মে হ্যায় হামারে, আশা নেহি মিটানা নাম নিশা হামারা, আশা নেহি মিটানা নাম নিশা হামারা। ঐতিহাসিক সিলেট আলিয়া মাঠে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ প্রথম দিন। উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরুব্বিয়ান, এজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রাহমাতে আলাম,
নবীজুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা এ নামদা মদিনা হতাজদা আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মুজাহিদ ভাইয়েরা সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন। উলামায়ে হযরতদের জবানে বয়ান শুনতেছিলেন, আমার পরেও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরত যাদের নাম শুনে যাদের কথা শোনার জন্য কিছুটা জ্ঞান নিয়ে বসতে হয়, যাদের আলোচনা বক্তব্য শুনলে যথেষ্ট পরিমাণ মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, এরকম দুজন মেহমান আমাদের সামনে আছেন। বয়ান করবেন আপনারা, তাদের বয়ান শুনে এরপরে শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদের সন্দীপ হিসাব হযরত নদবি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন, তাদের কথা শুনে শেষ ভাবে দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক আল্লাহ পাক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুলু কাউলান সাদিদা, এবং যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো। কিলাব হবে ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বর তোমাদের আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং যারা আল্লাহ এবং তার রসুলের এতাআত ইত্তেবা অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, উম্মতরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ আমাদের এই দুই জিনিস হেফাজতে তৌফিক দান করে। আপনারা এখানে এসেছেন না আল্লাহ এনে দিয়েছেন? জোর করে আসছেন? টাকার লোভে আসছেন? খানার লোভে আসছেন?
একমাত্র আল্লাহ এবং তার রসুলের মহব্বতে আসছেন, কথা ঠিক না? যদি এই নিয়তে এসে থাকেন তাহলে বসার সাথে সাথে গুনাহ মাফ। আর নিয়তে যদি ঝামেলা থাকে তাহলে এখানে বসেও আপনার কপাল খারাপ। ধানের সাথে যেমন চিটা একই দামে বিক্রি হয়, ঠিক নেক আমলওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর প্রিয় বান্দাদের বরকতে গুনাগার গুলো ক্ষমা হয়ে যায়। এই বরকতি মজলিস বড় দামি মজলিস, এখানে যতক্ষণ বসা থাকবেন অনবরত ফিরিশতারা আমল নামায় নেক লেখতেই থাকবে। আগামীকাল এর পরের দিন আরো দুদিন বড় বড় আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা আসবেন, বিশেষ করে চরমোনাইয়ের আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম, নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ অনেক ওলামায়ে কেরাম। মানুষ অনেক কথা পেছনে বলে, বাস্তব এটা ভিন্ন। আপনারা আসবেন, কথা শুনবেন, এরপরে যদি দিল কবুল করে ফিকির করবেন, কোরআন সুন্নার সঠিক কথা উম্মতের কাছে যারা বলবেন এরাই আমাদের আপন, কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, যারা মানবে তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক, তাকওয়া অর্জন করো, দ্বিতীয়, জবানকে হেফাজত করো। যারা মানবে তাদের জন্য দুটো পুরস্কার, আমল পরিশুদ্ধ করে দিবেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এই দুইটা আদেশ, তাকওয়া অর্জন করা তথা আল্লাহকে ভয় করা আর জবানকে হেফাজত করা, এই কিভাবে এই দুইটা আদেশ মানবেন, কোন পদ্ধতিতে, কার পরামর্শে? আল্লাহ ওদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমে তুমি আল্লাহর আদেশ নিষেধ গুলো ফলো করো, মেনে চলো। যে যেখানে আছেন চুপচাপ বসে থাকবেন, মজলিসের সাথে যেন বিশৃঙ্খলা না হয়। আমি শুরুতেই বলেছি আপনারা জোর করে আসেন নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন আসছেন, মজলিসের বিঘ্নতা যেন নষ্ট না হয়। আর যদি কারো জরুরত থাকে তার উচিত বাহিরে থাকা, প্যান্ডেলের মধ্যে না বসা, কথা ঠিক না? সিলেটের জমিন বড় পবিত্র জমিন, কারণ এই জমিনকে আমরা খুব ভয় পাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পণ্যভূমি, পুণ্যভূমি এই জমিন, যিনি ইয়ামান থেকে এসে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, কোনো ব্যত্রাঘাত করা লাগে নাই, শুধু তাহাজ্জুদের নামাজ আর চোখের বাণী, কথা ঠিক না? কেমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যে আল্লাহর মহব্বতের কারণে বিবাহ জীবনে করেননি, করছেন? তার মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, মদিনার পোশাক ছিল, বেপর্দায় চলতেন না, জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না। সেই জমিনের মানুষ আপনারা, এটা পবিত্র পুণ্যভূমি, কিন্তু আজ আপনাদের আখলাকের কি হালত একটু চিন্তা করা উচিত। কার পেছনে দৌড়াচ্ছেন একটু চিন্তা করা উচিত। দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে এখানে এত মানুষ,
অনেকে বলবেন হাজার লাখো মানুষের কাছে আজকে সিলেট আলিয়া ভরপুর, এটা তো কামিয়াবির কথা না। কামিয়াবি তখনই হবে যে এখানে বসছে ঠিক জাহান্নামের প্রতীক হইয়া, বের হয়েছে জান্নাতের প্রতীক হইয়া, তখন কাজে লাগবে। আজকে এখানে আপনারা বসছেন, চেহারা দিয়ে নজর করলে অনুমান করা যায়। একজনে তেঁতুল খায়, বলে ভাই মজা কেমন, বলে ঠোঁটের আঁকা বাঁকা মিস করলে বুঝো না তেঁতুলের মজা কেমন। এখানে যারা আসছেন আপনারা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত, শাহজালালের ভক্ত, কথা ঠিক? কিন্তু তাদেরকে জিজ্ঞাসা যদি করি ভাই আজকে ফজর পড়েন নাই কেন, জোহর পড়েন নাই কেন, আসর পড়েন নাই কেন, মাগরিব পড়েন নাই কেন, এখানে এসার আজান হবে, জামাতের সুযোগ দেওয়া হবে, তিন ভাগের পনে তিন ভাগ আড়াই ভাগের বেশি মানুষ চলে যাবে, নামাজ জামাতে পড়ার চিন্তাও করবে না। কেউ যদি রাস্তায় ধরে ফেলা এই আজান হইলো নামাজ পড়লি না তা বাসায় গিয়ে পড়ুন, তাজা মিশা কথা হইল। কারণ যার মধ্যে নামাজের তামান্না আছে সে এখানে জামাতে পড়ে এরপরে যাবে, ওটা হলো একটা বাহানা। তাহলে যারা আজকে নামাজ পড়েননি আবার মোনাজাতের পরে নামাজ পড়বেন না, বাড়িতে গিয়ে মোবাইল চালায়া ভোর রাতে ফজরের আগে ঘুমাইবেন ফজরও পড়বেন না, বলেন আপনার এই হাজার মানুষ হাজার বয়ান লম্বা বয়ানে ফায়দা কি হইল আপনার, অথচ আপনি নবী মানেন আল্লাহ মানেন, আপনার কবর আছে মরণ আছে হাসর আছে হিসাব নিকাশ আছে, চিন্তাই নেই, নিজের চিন্তা মোটেও করে না। হুজুর কি বয়ান করলো কোনটা মনের বাইরে গেল মনের ভিতরে আসলো এ নিয়ে গবেষণা করবে তিন দিন, কিন্তু নিজে যে বিড়ি টানে এই চিন্তা নাই। ওয়াজের আগেও বিড়ি মোনাজাতের পরেও বিড়ি আছে না নাই? সিলেটে তো এটারে বরকত মনে করে বিড়ি টানা, এক চোরার ঘরের চোরায় কয় জান্নাত তো শান্তির জায়গা যা চামু তাই ভাবো, তাহা বিড়ি ভাবন যাইব নি হুজুর কা, হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে, তখন টের ভাবি আগুনের মজা কেমন। এজন্য নিজের নিয়ে একটু ভাবেন না, আজীবন তো মানুষের নিয়ে ভাবতে ভাবতে সময় কাটাইলেন, অমুকের ছেলে খারাপ অমুকের মেয়ে খারাপ অমুকের চরিত্র ভালো না অমুকের ব্যবসা ভালো না অমুকের চেহারা ভালো না অমুকের কথা ভালো না, এই বাইরের চিন্তা করে জীবন কাটায় দিলেন। আপনার বউয়ের চিন্তা কবে করবেন, স্ত্রী ছেলে মেয়ের চিন্তা কখন করবেন? সারা জগতের মানুষ জাহান্নামে গেলে আপনাকে আল্লাহ ধরবে না, আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি আটকায় যায় কেয়ামতে আপনার উপায় নেই। বাজে চিন্তা না করে নিজের নিয়ে ভাবেন যে আসলে আমি কে, আমি যে মাস্তানি করি আমি আমি, আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ব্যবসা আমার সবকিছু, আপনি কে? আমার তো কোনো অস্তিত্বই ছিল না, ছিল অস্তিত্ব যখন শুরু হলো এই অস্তিত্বর জন্মই হলো নাপাক পানি দিয়া, কথা ঠিক না? তাহলে অহংকার আসে কেন? আপনি আমি ছিলাম বাচ্চা অসহায় ফকির, হাঁটতে পারি না কথা বলতে পারি না মা কয়া ডাক দিতে পারি না, আল্লাহ আমাকে কিছু চলার রাস্তা দিলেন, জিরো থেকে আল্লাহ হিরো বানাইলেন, সব আল্লাহ, বাড়ি গাড়ি টাকা পয়সা কে দিছেন? আল্লাহ দিছেন। তা আপনার বড়াই করার কি আছে, আপনার বাহাদুরি করার কি আছে? আবার যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবেন কবরস্থানে চলে যাবেন
এই বাড়িঘর যা করছেন সব ছেলে মেয়েরা ভাগ করে চলে যাবে, আপনাকে কিচ্ছু দিবে না। দিবে কথা বলেন না কেন? দিবে কিছু? সামাজিকতা রক্ষার্থে লজ্জায় পড়ে বছরে হয়তো একবার বাবার নামে একটা গরু মহিষ জবাই করবে, এটা করবে সমাজের চাপে। কেন? বাবার একটু সওয়াব দি, কিন্তু আর দেয় না, কারণ এটার মধ্যে আকাম কি করে বাবার নামে দোয়ার অনুষ্ঠান করে গরু জবাই দিয়া নামাজি বান্দাকে দাওয়াত দেয় না। সব ভিআইপি সুদখোর ঘুষখোর দাড়ি কামানে ওলা বেনামাজি। এরা মোনাজাত দিলে কবুল হবে? সুদখোরের মোনাজাত কবুল হয়? দাড়ি কামানে ওলার মোনাজাত কবুল হয়? অল টাইম সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় কবিরা গুনা লেখা হয়। কয় মিনিট? প্রত্যেকটা সময় ঘুমায় থাকলেও গুনা লেখা বন্ধ নেই। এই লোকগুলো ভিআইপি মেহমান কাঠ দিয়া দাওয়াত দিয়া খাওয়ায়, গরিবরা খায় কাটা কাটা যা পরে থাকে ফালানো খানা, যেটা খানার পরে বেঁচে থাকে এটা দেয় গরিবরে। ভিআইপি প্যান্ডেলে এদের জায়গা নাই, হুজুরদের তো নাই। ওই হুজুর গো আনেই না, কয় হুজুর ওখানে ঝামেলা খুব, আপনাদের জন্য আমরা খানা মাদ্রাসায় পাঠাই দেব। এই হলো অবস্থা। তাহলে যার জন্য বাড়ি গাড়ি করলেন ওই সন্তানেরা সব লুটে পুটে খাবে, আপনি কবরে যাওয়ার পরে কিচ্ছু দিবে না। না একটু, হ্যাঁ একটু যদি কিছু দেওয়ার মতো কইরে যাইতেন তাও তো করেন নাই। একটা কোরআনওয়ালা ছেলে রেখে যাইতেন, কোরআনওয়ালা একটা মেয়ে রেখে যাইতেন, এরা কোরআন পরে দোয়া করত। আমার নিয়ে দোয়া করাইলে আর কত কান্না কাঁদবো, কিন্তু আপনার নিজের সন্তান যেই পরিমাণ কাঁদবে কেউ এরকম কাঁদবে না। এই কথাগুলো কাজে লাগানোর চেষ্টা করেন। আর এই ওয়াজ মাহফিলের এটি মূল ফল। ওয়াজ মাহফিলের মাকসাদ কি? জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখায় দেওয়া। কথা ঠিক না? এজন্য আসল কাজ। কেউ আসছে সরমনের বিশ্বাস, এত নাম শুনি দেখি কেমন। আইসা রেকর্ড করবে, নাহলে কাগজ কলমে লিখবে, হায় হায় আমগো মুফাসসির হুজুর, দামি বক্তা, বয়ান করে এক ঘন্টা দুই ঘন্টা তিরিশটা কোরআনের আয়াত কয়, আর তর্জমা করে গেল কি চমৎকার তাফসীর। আর সরমনের বিশ্বাস বয়ান করলো খালি কান্নাকাটি মাত্রার ভিতরে, এটা একটা ওয়াজ হইল? তিরিশটা আয়াত তো কইল না। এরকম কিছু কপাল পড়া জমিনে আছে না নাই? দুই ফোঁটা পানির জন্য জাহান্নাম হারাম। কয় ফোঁটা? চোখের পানি আর আল্লাহর দিন কায়েমের জন্য রক্তের ফোঁটা। আজকে আমি যে একটু আগে বললাম শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনকে পবিত্র করেছিলেন, গৌরগোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন ভোর রাতের কান্না দিয়ে, চোখের পানি দিয়ে। আজকে সিলেটের ময়দানে কান্না নাই, কান্নার বয়ান করলে সমালোচকরা সমালোচনা করে বলে ওয়াজে কাঁদে কেন? অথচ প্রশ্ন করা দরকার, ও কপাল পোড়া মুসলমান কোরআনের বাগানে বসছো কাঁদো না কেন? এই প্রশ্ন করে না, উল্টা প্রশ্ন। কান্না এটা ইমানের পরিচয়, মুসলমানের পরিচয়, নবীর আদর্শ। কোরআনের কান্না কেন বুঝতে হবে তার কপাল পোড়া। প্রশ্ন করা দরকার, তুই কাঁদো না কেন রে কপাল পোড়া? তোর দিল পাথর হয়ে গেছে, পাথর
ওই পাথরওয়ালা দিল নরম করার জন্য আল্লাহওয়ালাদের সোহবত দরকার। এজন্য আল্লাহ বলেন, এক নম্বরে আমাকে ভয় কর, আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। আর এই দুইটা আদেশ মানার জন্য আল্লাহ এবং রসুলের অনুসরণ লাগবে। অনুসরণ করতে হলে দেখতে হয় যুবকের চুল কেটে আঁকা বাঁকা করে মনে হয় টিকটিকি বান্দর হয়ে গেছে, এমন কেন রে যুবক? বলে আমি ইন্টারন্যাশনাল গায়ক নায়কের অনুসরণ করি। দেখছো তাকে, তোমাকে চিনে? বলে আমাকে চিনবে দূরের কথা, আমার সোনার বাংলার নাম ওই জানে না। তো কেমনে অনুসরণ করলা? কয় তাকে দেখেছি। কিভাবে? বলে কোনো মাধ্যমে। ভাইজান তোমার টুপির ডিজাইন এমন কেন? বলে আমি এক হুজুরের অনুসরণ করি। আপনার জামার ডিজাইন এমন কেন? আমিও কারো কোন হুজুরের অনুসরণ করি। তো অনুসরণের জন্য দেখতে হয়। আল্লাহ বললেন আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। আল্লাহকে তো দেখা যায় না। দেখা যায় কি? মাঝে মাঝে দেখেননি আপনারা? চেহারা দেখলে তো বোঝা যায় যে মাঝে মাঝে দেখেন, যে তালে বিড়ি টানেন দেখার তো কথা। তো আল্লাহকে তো দেখা যাবে না, আর দেখা গেল কি দেখবেন? আল্লাহর আকার নাই, আকৃতি নাই, আওয়াজ নাই, লাহান নাই।